প্রিয় এলাকাবাসী, এবার দেখিয়ে দেবে, হ্যাঁ কে দেখিয়ে দেবে, আমাদের এলাকার সুপারস্টার সুপার হিরো মোনা ভাই, নায়ক ও মহানায়ক। শাবাশ মোনা ভাই। সালাম দাদা, এটা তুই কি করলি? এবার দেখিয়ে দেবে, হ্যাঁ কে দেখিয়ে দেবে, আমাদের এলাকার সুপার স্টার গ্রামে ডাক্তার ইঞ্জিনিয়ার কম আছে। কয়জনের নাম পঞ্জিকা ওটে বল, কয়জনের নাম রেডিওতে কর। সারা বিশ্ব এতদিন ফুটবল দেখিয়েছে, ক্রিকেট দেখিয়েছে, এইবার আমরা জগৎপুরের মোনা ভাইয়ের মাধ্যমে দেখবো। তোমার কাছে ফুটবল খেলা মানে একখান বল নিয়ে লেখালেখি খেলা, আর ক্রিকেট খেলা মানে একখান বল নিয়ে বাইরে বাইরে খেলা। এত বড় দামরা একটা পোলা, কাম কাজ কিছু নাই, সারা দিন ঘুরবো গাড়বো, এই গ্রামে ওই গ্রামে যাইবো, আর পানির মধ্যে ডুব মেরে থাকবো। আগামী কিছুদিনের মধ্যে গোটা ইউনিয়নে আমাকে গ্যারাম সহ একটা ইজ্জতের ব্যাপার করতে চাইতে থাকার কোন ফৈকা ফরি দেয় এই মনারে চাইলেজ দিছে। এখন এই খেলায় যদি আমরা হাইরা যাই তাইলে কি আমাকে ইজ্জত থাকবো না যাইব? শ্যামা সাহেব, মনামের ফোস্টার সাবাইলে কেরম হয়? আর এই ফোস্টার সাবাই এলাকার 10 গ্রামে দেওয়ালে দেওয়ালে টাঙে দিলে কেরম হয়? আর এই ফোস্টার নিচে আপনার নাম কান ছোট করে লিখে দিলে কেরম হয়? শুনছেন? আমি কোরবান নিতে আমি বলদ কিনুন না, তোর মতো বলদ রে জোবা দিমু। আমার নাম দিছে থাকবো, আরে আমার নাম থাকবো পোস্টারের ডাইন দিকে ছবি সহ এত বড়, আর মনার ছবি থাকবো আমার ছবির থেকে অল্প ছোট, আর ডাইন দিকে এই মেম্বারকে ছবি থাকবো ছোট ছোট করে। যারা চোখে ভালো থাকে তারা দেখবো, যারা চোখে কম থাকে তারা দেখবো না। কেডা ও মাস্টার, আসো আসো। তোমাদের সঙ্গে তো মেলা ডিসিশন মানে আলাপ করছি, আলাপ শেষ এখন তো যাও, যার যার করে যাও। শুনছ তো, আগামী বুধবার গোটা ইউনিয়নে একটা ইজ্জতের খেলা হবে। ডুবডুবানি খেলা খেলা কোনো গ্রামের ইজ্জত বাড়ে বা কমে এটা কোনোদিন শুনি নাই, তাহলে তো সব গ্রামে এই ডুবডুবানি খেলা শুরু হয়ে যেত। তাহলে ইজ্জত বাড়ে কিসে? শিক্ষায়, লেখাপড়ায়। আপনি এত বড় একটা ইউনিয়নের চেয়ারম্যান, আপনার এই ইউনিয়নে কয়টা লোক ইংরেজি জানে? আপনি নিজে কয়টা ইংরেজি শব্দ জানেন? ইংরেজি জানি না, তোমার কই লোক এটা? বেশ বলো তো, আই ডোন্ট নো এই কথাটার মানে কি? আমি জানি না। এই যে তুমিও ইংরেজি জানো না, এইটুকুলি কথা না, এখন আসল কথা শোনো। এই যে ফুটবলের রাজা ব্রাজিল আছে না, আর আর্জেন্টিনা, ও গো থাইকাও মারাত্মক খেলা হবে এই ইউনিয়নের খেলার মধ্যে। আমাদের জিততেই হবে, আমাদের ইজ্জত রক্ষা করতে হবে, বুঝতে পারছো তুমি?
শুনলাম অনেক টাকা পয়সা খরচ করছেন আপনি। আরে কি কও, এটা তো আমার নৈতিক দায়িত্ব। চরগ্রামে আজকে 7 মাস ধরে টিউব ওয়েলটা নষ্ট, ওই এলাকার মানুষ বিশুদ্ধ পানি পাইতেছে না, এটা কি সারানো আপনার নৈতিক দায়িত্ব না? আমি কি কইছি এটা সারাই দিব না? আগে খেলাটা হোক। আর মাস্টার একটা কথা খুব ভালো করে মনে রাখবা, সব কিছুর উপরে হইল ইজ্জত। কি কইতেছ কইলা না কিন্তু। তুই কেমন আছ? তুই কথা কইতেছ তো? না, এই কথা বলতে আসি, এটা জরুরি কথা বলতে আসছি, কিন্তু কিভাবে যে বলবো কিভাবে বলবো সেটাই ভাবতেছি। তোমার দেখলে আমার কথাবার্তা ব্যাগ বন্ধ হয়েছে আমার গলায়, ব্যাগ কথা আটকে দেখাই বলে। মনা কি চাই? চাইতে আসে নাই, দিতে আসছে। কি দিতে আসছে? দাওয়াত দিতে আসছে। কিসের দাওয়াত? খেলা দেখার দাওয়া। কি খেলা? ডুবডুবানি। ও আজকাল খুব ঘন ঘন এই বাড়িতে আসতেছে। তা আসলে কি, কার কি সমস্যা আছে? মামা কোথায় জানি না। ঠিক আছে, আমি পরে আসবো। রে পরে এলে তারপর দেখাইব। আমার এই বাড়িতে আসতে কোনো উছিলা লাগে না। তুমি ভুলে যাও না, আমি তোমার ফুফাতো ভাই, যখন ইচ্ছা তখন এই বাড়িতে আসতে পারি। সরি মিশা ভাই, ভুলে গেছে। ফুফু কেমন আছে? কতদিন আসে না। কি ব্যাপার মানা ভাই, তুমি আবার আসলে? তাই তো আসবো না, তোমার লোক তো কথাই শেষ করতে পারলাম। তুমি মিশা ভাই ডরাও। মিশা ভাই ডরাবো কেন? মিশা ভাই কি? তাহলে তুমি তারা যেখানে পালা গেলা কেন? কারোর সামনে আমি তোমার লোক কথা কইতে পারি না, আমার কিরম কিরম লাগে। এবার কিন্তু বিরাট খেলা হবে, বুঝছো? বিশাল খেলা, অনেক বড় খেলা। এই খেলা যদি আমি জিততে পারি, আমার নামটা চারিদিকে ছড়াই পড়বে, মানে এক নামে আমার সবাই চিনবে, মোনা মোনা মোনা, একটা রব উঠে যাবে, বুঝছো? চারিদিক ভীষণ ব্যাপার না। এবার যদি খেলাটা জিততে পারি তাহলে কিন্তু একটা ব্যবসা বাণিজ্য শুরু করে দেবে। তোমার মতো হচ্ছে কি বলো? আমার আবার কি হতো? তোমার টাকা দিয়ে তুমি যা মন চায় তাই করবা, তাই না করবা? তোমার মতো একটা গুরুত্ব আছে না আমার কাছে, বলো না। আমি কিছু জানি না, জানি না। এই গালের দাঁত এই গালে লয়ে যামু গা। এবার ওই অনেক বড় খেলা, ওই খেলার ব্যাপারে কথা বলতে আসছি, গ্রামের ইজ্জত তো এই জন্য আর কি। ইজ্জত কি এত সস্তা রে? তুই হাইরা গেলে এই গ্রামের ইজ্জত যাইব গা, আর তুই জিতলে ইজ্জত পারবো তো চাষা। এবার 50,000 টাকার খেলা, মানে জিতলে 50,000 টাকা পাওয়া যাবে, টিকিট ফ্রি, ওটা টিকিট লাগবে না, সবাই দেখতে পারবে, এই জন্যই আসছি আর কি। হারাম দাদা, দুইটা ডাব পাইরা দিয়ে যাইস।
লাল ডাব পাইলো পক্ষ থেকে পরীক্ষা করে দেখা হচ্ছে। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ ফোস্টা ভরি হাতটি লক্ষ্য, তার মানে ফোস্টা ভরি সুস্থ আছে, আমাদের হাতে নেবে, হ্যাঁ অবাই দেখা হচ্ছে, আমাদের এলাকার সুপার স্টার সুপার হিরো মানে হয়েছে, তিনি সুস্থ আছেন কিনা। আমি হইতেছি একজন মাস্টার, এই গ্রামে একমাত্র ইংরেজি জানা বিএ পাস করা মাস্টার, তুমি ওর সাথে আমার তুলনা করতেছো? মিশা ভাই ভুল হইছে, সরি মিশা ভাই। এই শোনো, তোমারে কত ভাবে আমাকে বলতে হবে যে আমার নাম মিশা না, বাপ মা আমার নাম আকিকে কইরা রাখছে মশিউর রহমান, তুমি আমারে পুরো নামে ডাকবা, তোমারে আমার স্যার বলে ডাকতে হবে না, বুঝছো? তুমি ডুবিও না জলে কোনা, না কন্যা যে জলে ডুব দেবে না, ডুব দেয়নি, ডুব দিয়েছে কে? আমাদের এলাকার সুপার হিরো সুপার স্টার মনোভাই এবং দরবেশপুর গ্রামের
পরিষ্কার করি। আর ভাইরা, হ্যাঁ গ্রামবাসী, অনেকক্ষণ ধরে আমাদের খেলা চলছে, খেলা চলছে, খেলা চলছে, খেলা চলছে, হরদম একই খেলা চলছে, হরদম হরদম হরদম। কিন্তু বুবু, আপনি পোলাও যদি পছন্দ না করে? দূর আমার পোলাও রুখ, আমি যা কমু আমার পোলাকে সেই দেই লো ফাই না। তোমার পোলা যে ঘন্টার পর ঘন্টা পানি নিচে ডুব দিয়ে থাকে, তোমার ডর লাগে না? তুমি হেরে কিছু কইতে পারো না? কে বললো তুমি? দূর মায়ের দোহাই দিও না তো, আমার পোলাই রকমই ঘন্টা পর ঘন্টা পানি তোলা থাকতে পারে। আমার পোলার কাছে ডুবডুবানি খেলা কোনো কিছুই না, বুঝছো, পানির মতো। শোনো, আমার পোলার সবাই কড়া করে কেন ডাকি, পান করবি পাখির মতন ওই পানির তলে ঘন্টার পর ঘন্টা থাকতে পারে বলে তোরা এই ক্ষমতা লেগে তো সবাই কড়া করে ডাকি। আইসকা তো ঘন্টার পর ঘন্টা থাকে, একদিন দেখবা দিনের পর দিন থাকতে পারবো ইনশাল্লাহ। সব সময় মাথার নিচের দিকে তাকে। ও মা, এইদিকে আস, এই তাকাইয়া তো দিলা রেলগাড়ির গেট ফালাইয়া থাক মা। ওইখান থেকে শোনো, আমরা এই ইউনিয়নের মধ্যে একটা বিরাট জয় পেয়েছি, আমাদের খুব সুনাম হয়েছে, এই কারণে আমাদের তুমি একটু শরবত টরবত খাওয়াবে না? আমি এক্ষুনি ব্যবস্থা করতেছি চাচা। ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। এই যে আমাদের দুই গ্রামের দুনিয়ার যুবক পার্টি দুই দল হইল, দুই দল হইয়া বিরাট একটা খেলা হইল। এই খেলার মধ্যে বুড়া বুড়ি জুয়ান, তারপর পোলা পান, এরপরে ল্যাংটা পোলা পান, ধাগার মধ্যে দুধুরি লাগাইয়া দেখতে গেল। খেলার মধ্যে খালি তোমার দেখলাম না, আর তোমার এই বোন পুতের ব্যাপারটা কি বলতো? চেয়ারম্যান সাহেব, আমার শরীরটা ভালো আসিল না। এই যে এতক্ষণ এতগুলি কথা কইলাম, এগুলি বুঝতে চেষ্টা করো, যদি বুঝতে না পারো তাইলে কিন্তু এই যে ফাটা বাস আছে না, এটা সিবির মধ্যে পড়ে যাবে। আরে দূরমা কি বলো না বলো, ওরম কেউ নাই, ওরম কেউ যদি থাকতো আমি তোমার বলতাম না, আমি তোমার সব কথা বলি না, আমি কোনো কিছু লুকিয়ে রাখি নাকি? না থাকলে তো ভালো কথা। শুনে বাজান, আমি না তোমার জন্য খুব সুন্দর একটা মায়া দেখছি। হ্যাঁ, তুমি তার একটু দেখো, যদি পছন্দ না হয় তাহলে তো অন্য কথা, আর যদি পছন্দ হয় তাহলে কিন্তু তোমার এখন এবার আমার কথা রাখুনই লাগবে। ওই মা, ওইছে কি ওই, আমি মা এখন এই বিষয়ে চিন্তা করছি, আমি খেলা নিয়ে এ মনে ভাই অন্য কিছু চিন্তা করি, আমার এখন মনে ভাই মানে দিনে রাইতে চিন্তা ভাবনা খেলা আছে। এ মনে ভাই, আরে আমি দরশপুরের ফরিদ। কোন ফরিদ? আরে চ্যাম্পিয়ন ফরিদ, দুইবার চ্যাম্পিয়ন। কিসের চ্যাম্পিয়ন ফরিদ? কি আরে আজকে আপনার সাথে যে ডুবডুবিনি খেলা হারছি, এই ফরিদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি সে এত খারাপ একলা দুধটা খাই আসুক, আই এখন মাথার রুইটা থাকে।
তুমি এনে আসো আসো ভিতরে আসো আসো আপনি দিকে আরে আসো না ভিতরে আসো আরে মনে হয় আপনার আপনার সাথে কথা আছে কি কথা কি বিষয়টা কি কি সে কি মনে হয় আমার শিষ্য হিসেবে আপনি মাইনা নেন, আপনি যদি আমার শিষ্য হিসেবে মাইনা না নেন তাহলে আপনার কিন্তু পায়ে ধরবো, কারণ বয়স আপনি আমার সাথে বেশি বড় হবেন না, তো আপনার পায়ে ধরে বসে থাকবো মনে হয়। আর দূর তুমিও খেলোয়াড় আমিও খেলোয়াড়, এখানে উস্তাদ শিষ্য কি আছে? আছে মনে হয়, আমি এতদিন বুঝতে পারিনি আপনি বড় মাপের একটা খেলোয়াড়। এই ডুবডুবে নিয়ে খেলার আসল টেকনিকটা কি সেটা আপনিও জানেন আমিও ভালো করে জানি, কিন্তু আপনি এই টেকনিক দিয়া আপনি আমারে সহায় ফেলালেন আর আমি চিত হয়ে গেলাম গা পাক্কা আড়াইটা ঘন্টা। কেমনে সম্ভব মনে ভাই? অর্জুন গাছের ছাল জোগাড় করবেন বুঝছেন, সেই ছাল রাত্রে পানিতে ভিজায় রাখবেন, পরের দিন সকালবেলা পোলারে খালি পেটে খাওয়াইবেন, মনে থাকবে? আচ্ছা এই না এই না, আপনারা কি ওষুধ দিছি? টাকা লাগবো না, আমার লেগে দোয়া করেন, দোয়া করেন আমার জন্য। এই না দিনে তিনবার লাগাবেন, সকাল দুপুর আর রাত্রে, মনে থাকবে? আমি কি টাকা চাইছি? আমার জন্য দোয়া করেন। দাদা কি অবস্থা? আরে মনা কি খবর? আছে খবর আছে। কি খবর কোনা? আছে, তুমি হচ্ছে অ্যালোপ্যাথি ডাক্তার, তোমার সবাই কবিরাজ কয় ক্যান্সার আছে? আর কইস না, জীবনটা শুরু করছিলাম তো কবিরাজি দিয়া, পরে না হইলাম অ্যালোপ্যাথি ডাক্তার, মানুষ আগের দায়ী কয়। আচ্ছা তোর মা আইছিল সকালে? কেন মা আছে? কেন তোর বিয়ের একটা সম্বন্ধ আইছে, ওই ব্যাপারে আলাপ করতে। খবরদার তুমি মারা বলে দিবা শাদি করবো না, বিয়ের কথা যেন মুখে না নাই, খবরদার তোমার কিন্তু বলে দিছি তুমি মারা বলবা। হ্যাঁ তোর বিয়ের বয়স হয় নাই? তো হইছে হইছে, বিয়ের বয়স হয় না, আমি আমার একলা বিয়ের বয়স হয়েছে না, অনেক মানুষ আছে না, আর মানুষের বিয়ের বয়স হয় নাই। আমি তো যখন তখন রূপালীর বাড়িতে যাইতে পারি, কিন্তু আমি গেলে রূপালীর বাপ আমার বলে পানিতে নাম মাছ ধর, গাছে উঠ নারিকেল পাট, ডাব পাট, সুপারি পাট, আমি বড় হয়েছি না, একটা মান সম্মান আছে না বুঝো না। কেন আপনি মুখের উপর না করতে পারেন না? মুরুব্বী মানুষ তুমি বুঝতে পারতেছ না কেন মুখের উপর না করা যায় নাকি? আপনি রূপালী কামিন লোক লাগেন, কি বলবো, তুমি একটু যাও না, সরি আর বোন বলবো না তো বলছি, যাও না ঘরটা করো, একটু ফলে একটু হাইতে কম। আচ্ছা খারাম দেখি খবরদার যদি আমার আর কখনো বোন কইছে আর বলবো না, আমার দেখলে খালি বোন কেটে না আর বলবো না, বলবো না। লুঙ্গি কই উঠেছেন আপনি? লুঙ্গি রামান আব্বা তো খুব খুশি, মিশা তো আসলে ঘরের ছেলেই তাই না, ঘরের পোলা, ও করবো না তা কে করবো। হ্যাঁ কথা তো ঠিক, কথা ঠিকই তো আছে, মিশা তোমাদের ঘরে ছেলে মানে চাচা নিজের ছেলের মতোই তাই না, তোমার কত বড় ভাই না, বড় ভাই আপন ভাই মানে আপন ভাইয়ের মতোই, ফুফাতো ভাই মানে তো আপন ভাইয়ের মতোই তাই না, ঠিকই আছে। আপনি এটা কি কথা বললেন, ফুফাতো ভাই আর আপন ভাই কি এক হইলো? আপনি জানেন
ফুপা দেবের সাথে বিয়া পর্যন্ত জায়েজ আছে? তো বাস্তা কুলে কি বলে না বলে ভাই বোন এটা কি হতো তো কি বলতেছ? মানে ফুপা তো ভাই মানে তো আপন ভাইয়ের মতোই, কত বড় ফুপা তো ভাই আপন ভাই, পার্থক্য কি? আচ্ছা থাক বাদ দেন, এসব ভাই বোনের আলাপ কুশনের লাগে আমি নাই নাই কোন কি জরুরি কথা? হ্যাঁ জরুরি জরুরি কথা, মানে কথা বলতে ভুলে গেছিলাম। ও মনে হয়েছে জরুরি কথাটা হয়েছে। বলেন। ওই কথাটা হয়েছে যে জরুরি গতবার বড় একটা খেলা হলো না, বিশাল বড় খেলা হলো না, সেই খেলা আমি তো একটা মোবাইল উপহার পাইছি, থানার দারোগা সাহেব আমার একটা মোবাইল দিচ্ছে লাল আর কালা রঙের, এই যা এই দেখছো কি সুন্দর না, এই মোবাইলটা আমি তোমার দিলাম উপহার, প্রীতি উপহার, রাখো। হ্যাঁ আমি চাই মেয়ে ভালো, তোমার দেখতে সুন্দর, লেখাপড়া জানে, এমন মেয়ের পিছনে তো ছেলেপেলেরা ঘুর ঘুর করবেই, কিন্তু ভালো ছেলে পাবা কোথায়? হ্যাঁ আর একটা বড় ঘরে যে বিয়া দিবা সেরকম টাকা পয়সা কই তোমার? এমনে তো লোন টোন করে একাকার অবস্থা তোমার, তাই বলতেছে কি সব দিক বিবেচনা করে আমি তোমার কথাটা কইলাম। বুঝি, আমি সবই বুঝি। বুঝো তো সিদ্ধান্ত নাও। আমার সিদ্ধান্ত আমি লইয়া ফেলাইছি। আরে মনা তো টাকা কামাই করা শুরু করছে, এই গত খেলাই তো তোমার 50,000 টাকা পাইলো, আর এরপরে যখন ডুবডুমানি খেলা নামবো তখন কি 50,000 রাজি হইব? চিন্তা করে দেখো চারিদিকে কত নাম ডাক, কত কল আসতেছে, বালা খুব বালা। আর লেখাপড়া তো জানে সে কিছু, তবে ওই স্বীকার করি যে দুইবার বিয়ে ফেল করছিল, কিন্তু সমস্যাটা হইলো ওর যে সহজ সরল এই বোকা কিসিমের। আর শোনো, জামাই হিসাবে বোকা ছেলেই ভালো। কবিরাজ, রূপালী যদি তোমার মাইয়া হইতো তুমি কার লগে বিয়া দিতা? ইংরেজির মাস্টার মিশাল লগে, না ওই ডুবডুবাই না মনার লগে? আরে শোনো শোনো, আমার কথা তো শেষ হয় নাই। বন্ধু কাজল রে কুমি নাচিবে বন্ধু কয়া দাও, সুন্দর ফুল সুন্দর ফুল মিঠো নদীর পানি খোদা। কিরে এত রাইতে কি এর গান? গান কই গাইলাম বাহাম না দে, তোর গলার আওয়াজ রাইতের বেলা বাইরে যাইব কেন? খাইতে আসো কি গলা, তুই খায় নিতি। আমি তোমার ছাড়া খাই আব্বা, কি গলা করবে খাইতে আসো। খালা তোর লগে কটা কথা কই, কি কথা কই বাবা? তোর ফুপু মিশার বিয়ার কথা বলতেছিল। ফুপু বিয়ার কথা কই? তোর কি মতামত? মিশাবের বিয়ের ব্যাপারে আমার কি মতামত? তোর ফুফু কইতেছিল মিশার লগে তোর আমার না। কেন নাই কত মুখান মানে করে? মিশার খারাপ কি, বিয়ে পাস ইংরেজি পড়ায়, এলাকার কয়টা লোক ইংরেজিতে কথা বলতে পারে? মিশার কোন দিক দিয়ে যোগ্যতা কম? আবার তার যোগ্যতা বিষয়ে তো কোনো কথা কইতেছি না। হ্যাঁ আমার ফুফা তো ভাই, একটা সম্পর্ক তো আছে, আবার কি সম্পর্ক? শোন না আব্বা,
মামা বাড়ি আছেন? মামা সুন্দর তো, তোমার তো এই পোশাক এর আগে আমি তো কখনো দেখি নাই। মামা কই? খেতে গেছে। তোমার কি শরীর খারাপ? দাঁতে ব্যথা, কথা বলতে পারতেছি না। শোনো, মা তো আমার বিয়ের জন্য খুব জোরাজুরি করতেছে। ভালো কথা, বিয়ে করে ফেলেন। মা তো তোমারে সি 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 কি বলতেছেন আপনি? খিচি মানে কি? মানে কি আবার মিশা ভাই, আমি আপনার খুবই পছন্দ করি, আমি খুব সম্মান করি বড় ভাই হিসাবে, কিন্তু এইটা আপনি কি কথা বললেন, এটা কেমন করে হয়? আপনি আমার সাথে বয়স কত বড়, তার মধ্যে ভাই বোনের সম্পর্ক, আপনি কেমনে এই প্রস্তাব দিলেন? আচ্ছা, তুমি কি মনারে ভালোবাসো? জানি না। একটা ফালতু প্রতারক, ঠক, দুই নম্বর পাগল, পানিতে ডুবে থাকে এরকম একটা লোকরে তো তুমি ভালোবাসতে পারো না। আপনি মনে ভাইরে ফালতু ঠকবাজ প্রতারক কি বলতেছেন সব? কোনো মানুষের পক্ষে এতক্ষণ পানিতে ডুবে থাকা সম্ভব না। সে কোনো না কোনো ভাবে ঠিকই শ্বাস প্রশ্বাস নেয়, কিন্তু এই টেকনিকটা সে মানুষের কাছ থেকে আড়াল করে রাখছে, কেউ এটা ধরতে পারতেছে না। সবাই মনে করতেছে সে কি যেন একটা তেলেসমাতি কারিশমাতি দেখাইতেছে, আসলে তো একটা দুই নাম্বার ঠক। শুনেন, এটা হইছে একটা টেকনিক, আর এই টেকনিকটাই হইলো একটা খেলা। এই টেকনিক সবাই পারে না। যেই টেকনিকের মাধ্যমে মোনা ঘন্টার পর ঘন্টা পানিতে ডুবে থাকে, ওই টেকনিকটা ফাঁস হয়ে গেলেই মোনা একটা জালিয়াত এবং ঠক হিসেবে প্রমাণিত হইব। কি হইব না? আর আমি সেটা প্রমাণ করব। আমি তার টেকনিক ফাঁস করে দেব এই গ্রামে গঞ্জে সব জায়গায়। তখন কি হইব? মোনা মুখ দেখাইতে পারবো কারো কাছে? তার এই বাহাদুরি কই যাইব? মিশা ভাই, আপনি নিজে হলেন একটা জালিয়াত, ঠকবাজ, প্রতারক দুই নাম্বার, আর আপনি অন্য একজন মানুষে বলতেছেন না জানে না বুঝে। খারাপের দেখছো কি? এতদিন তো ভালোভাবে তোমার সাথে কথা বলার চেষ্টা করছি, তুমি পাত্তা দাও নাই। এখন দেখবা খারাপ কত প্রকার ও কি কি। আরেকটা কথা, থাক আজকে কমু না। আকাশে যাবি? যাবি আমার লাগে? মনে ভাই কোনো কথা বলবেন না, খুবই জরুরি কথা, আমি কথা কমে আপনি খালি শুনবেন। কি হয়েছে? আরে ওই যে পাল্লার তলার মতো কুচকুচ আছে না, আরে কালা চিনেন নাই? আরে ও তো মহিষের সাথে থাকা উচিত, যে নিজের নিজে সার কয়, ওই হারামদাদা কয়, ওই গ্রামের বুদ্ধ বলে কেউ ইংরেজি জানে না, ওই হারামদাদাই। আমি আমি যদি ইংরেজি বলা শুরু করি এই গ্রামে লোকজন থাকতে পারবো? খালি এই দেশের মায়ায় আমি দেশ ছাড়তেছি না দিকা। যদি আমি আমেরিকা যাই, আমেরিকান ইংরেজদের সাথে আমি কম্পিটিশন করবো, এরকম আমেরিকা থেকে পুরস্কার নিয়ে। আচ্ছা বুঝছি বোন, কি করছে মিশা, কি করছে তোরা? এই হারামদাদাই ঘন্টা দুয়েক আগে আমার বাড়িতে এসেছিল। কি হয়েছে? আমার কি কয় জানেন? আপনি শুধু আমাকে টেকনিকটা বলেন। কি আশ্চর্য বিষয়, আমি আপনার টেকনিক শিখিয়ে দেবো কেন? ভাই আপনি বুঝতেছেন না, এটা আমার জীবন মরণের সমস্যা। টেকনিকের সাথে জীবন মরণের কিসের সম্পর্ক? ভাই আমার মামা তো বোন রূপালী, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু আপনি যার সাথে খেলায় হারছেন সেই মনার কেরেসমতি দেখা রূপালী এখন তার প্রতি মুগ্ধ হয়ে গেছে। সে বুঝতে পারতেছে না যে মনা একটা দুই নম্বরই টেকনিক খাটায় এই খেলাটা খেলতেছে। আপনি যদি আমার একটু টেকনিকটা কয়ে দেন, আমি গিয়ে তখন রূপালীর প্রমাণ সহ বুঝাইতে পারবো যে মনা একটা দুই নম্বরই টেকনিক খাটায় খেলাটা খেলতেছে। এটা একটা দাপ্পাবাজি, মনা একজন দাপ্পাবাজ। আপনারা কে কইছে মনা ভাই দাপ্পাবাজ? হ্যাঁ, আপনি একটা খেলোয়াড়ের সামনে আরেকটা খেলোয়াড়ের দাপ্পাবাজ করতেছেন, আবার আমারই সহযোগিতা চাইতেছেন। ভাই আপনি আমারে ভুল বুঝেন না,
আমি তো মনারে ধাপ্পা বাস প্রমাণ করতে চাই, আপনারে না। আপনি তো পুরো খেলাটা ধ্বংস করে দিতে চাইতেছেন। শুনেন, এই টেকনিকটা যদি সবাই জানে যায় তাহলে এই খেলার কোনো মানে থাকে না। আর এটা যদি শুধুই টেকনিক হইতো তাইলে মনোবার কাছে আমি আসতাম না। শুনেন, এটা অনেক কষ্টে অনেক সাধনা করে করতে হয়, সেই জন্য আমি মনোবার কাছে আসছি। ভাই, আমি আপনাকে 5,000 টাকা দিব। এই আপনি জানতে গেছে যে জান করতেছি। আমার ভুল বুঝেন না, আমি 10,000 টাকা 10 কোটি দেখা দিলে হবে না। তাহলে যাইতে পিছনে তুই সরে দাদা, এইদিকে পিছনে তাকাবি না, যা। বুঝতে পারছি, আপনি টাকা পয়সা নিবেন না, ঠিক আছে। টাকা পয়সার লেনদেনটা আমরা ভুলে যাই। আমি একজন শিক্ষক মানুষ, আমি খুব ভালো ইংরেজি শিখাই। আপনারা আমি খুব ভালো করে ইংরেজি শিখাই দেবো, যাতে দেশে বিদেশে কোথাও আপনার চাকরি পাইতে কোনো সমস্যা না হয়। এই তোর আমি বাংলা ভাষায় কইতেছি, তুই যা যা। চুপ করে রেছেন কেন আপনি? কোনো কথা কন না কেন? আমার দিকে এভাবে তাকিয়ে রেছেন কেন? আমি কিছু বুঝতেছি না। আপনি কথা কন, আপনি কথা কবেন না। হ্যাঁ, তুই তো আমার আপন ভাইয়ের মতো রে উস্তাদ। আপনি এটা কি করলেন? আপন ভাইয়ের মতো কি? আমি তো আপনার আপন ভাই। উস্তাদ, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আপনি সত্যি করে কোন তো ভাবি, যদি আপনারা সত্যি সত্যি ভালোবাসে তাহলে ওই কাল্লা আরাম জোতারাতে বিয়ে ঠিক হলে কেমনে? ভাইরে, আমি যে তারা ভালোবাসি কথাটা তো আজ পর্যন্ত কইতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, আপনি কি কইতেছেন এটা? এই কথা এখন আপনার ভাবির কর নাই, এখন বুকের ভিতরে ধরে রাখছেন। উস্তাদ, এই সমস্ত কথা বুকের ভিতরে ধরে রাখতে নাই। এই সমস্ত কথা যদি আপনি বুকের ভিতরে ধরে রাখেন তাহলে ভিতরে জ্বালা বাড়ে। শুনেন, যা আবার হয়েছে, কালকে সকালবেলা বাসালা সাবান আপনি গোসল করবেন, তারপর চুলটা সিঁতি করবেন, সিঁতি করে স্যান চুল মারা ভাবির সামনে যাবেন, চায় সুন্দর করে ডাইরেক্ট বলবেন, আমি তোমার ভালোবাসি। কালকে সকালবেলা তুমি আমার রাস্তায় খাবার জন্য তাফাতে করবো না। আমি ঘুম থেকে উঠার পর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বাড়ি থেকে চলে যাবো, তারপর 1 ঘন্টা পর ফিরে আসবো, তারপর তোমার নিউজ দিয়ে দেবো, ঠিক আছে? তোমার লেখাপড়ার কি খবর? ভালো।
ম্যাট্রিক তো মোটামুটি ভালোই পাশ করছিলাম, ইন্টারমিডিয়েট টাই না টুই না, এইভাবে যদি আগাইতে থাকো তাহলে কিন্তু বিএ পাশ করতে পারবো না। কথার মাঝখানে কথা বলবো না, শেষ করতে দাও। ম্যাট্রিক আর ইন্টারমিডিয়েট ইংলিশের সাথে বিএর ইংলিশের কোনো তুলনা হয় না। বিয়েতে ম্যাক্সিমাম ছাত্র ফেল করে কিন্তু ইংলিশের কারণে, আর আমি হইতেছি এই গ্রামের একমাত্র ইংরেজি জানা মাস্টার। কই কোনো গ্রামারের সমস্যা বা ট্রান্সলেশনের সমস্যা নিয়ে তো কোনোদিন আমার কাছে আসো নাই বা আমার ডাকো নাই। আচ্ছা বলো তো, কয়লা দিলে ময়লা যায় না ইংলিশ কি? এই তো দেখছো পারলাম। কি করব মিশা, আমার পড়াশোনা করতে ভালো লাগে না। কেন 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 পড়াশোনা না করে তাহলে তুমি কি করবে? বিয়েটা দিলে ভালোই তো, ঘর সংসার করতাম, পোলা পান পালতাম। বুঝলাম না, এত অল্প বয়সে তুমি বিয়ের জন্য এরকম পাগল হয়ে গেছো? বেশি পড়াশোনা জানা মেয়ের তো আবার যোগ্য পাত্র পাওয়া যায় না, আর চোখের দ্বারের কাছে তো কোনো যোগ্য পাত্র আমি দেই না। শোনো, ব্ল্যাক উইল টেক নো আদার হিউ, কয়লা ধুইলে ময়লা যায় না ইংলিশ হচ্ছে এইটা, মনে রাখো, বিয়ে পাশ করতে পারবো না। এই অসুখ হলে কি হয় স্যার? এই অসুখ হইলে মানুষের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যায়। তার মানে কি রুবালির সারা শরীর অবশ হয়ে গেছে স্যার? খালি চোখটা একটু খুলতে পারে। এই অসুখটার নাম কি স্যার? নামটা ভুলে গেছি, অনেক কঠিন। রুপালির তাহলে কি বাঁচানো যাবে না স্যার? অনেক টাকা লাগবে, লক্ষ লক্ষ টাকা। এত টাকা আমরা কই পাবো? কত টাকা স্যার? আমরা জোগাড় করতে পারুম না, আল্লাহর উপরে ছেড়ে দিছি সবকিছু। টাকার জন্য রুপালি মারা যাবে স্যার? টাকা জোগাড় করতে পারবো না এই জন্য রুপালি মারা যাবে? তোমার কি শরীর খারাপ? দাঁতে ব্যথা, কথা বলতে পারতেছি। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না রে আমরা। রুপালের এই অসুখটা শুরু হয়েছে মারের এই আক্কেল দাঁতে, গুলেনবেরি সিন্ড্রোম, একটা ভাইরাস। জ্বর যেরকম একটা ভাইরাস, জ্বর হলে তো মানুষ বাঁচে, সব ভাইরাসে মানুষ বাঁচে না রে। এই ভাইরাসে মানুষের শরীর আস্তে আস্তে সব অবশিয়ে যায়, পা হাত কোমর পিঠ সব অবশিয়ে যায়। রুপালির কাছে তো কেউ নাই, রুপালির এখন কে দেখতেছে? আরে কথা আছে না, যার কেউ নাই ভগবান তার দিকে দুই হাত বাড়াইয়া থাকে। এরকম রোগী ওনাদের কাছে এই প্রথম, তাই ওনারা রুপালিরে নিয়ে অস্থির হয়ে আছেন, তাই নিজের গরজেই রুপালিরে নিজেদের কাছেই রেখে দিচ্ছে। কিন্তু চিকিৎসার খরচ, হা ভগবান, এত টাকা, এত টাকা রূপালির বাপ কীভাবে জোগাড় করব? ওনারে আমাদের সারা শরীর কন্ট্রোল করে মাথা, আরে মাথার এই যেই অংশটা সারা শরীর কন্ট্রোল করে রূপালির সেই অংশটাই আস্তে আস্তে অকেজ হয়ে যেতেছে রে। আমি আল্লাহর উপরে ছেড়ে দিছি, আল্লাহ আমার কইলে যা। এত বড় একটা অসুখ হইলো,
চাচা আগে থেকে আপনারা কেউ কিছু বুঝতে পারেন না। ছোটবেলা ওর মা কইতো মাসে মাসে নাকি দাঁতের ব্যথা হইতো, মারি বুঝলে যাইতো কথা কইতে পারতো না, গুরুত্ব দেই নাই, এটাই সরকার বুঝি নাই। বড় ডাক্তার কইল ওইখান থেকে নাকি এটা শুরু, সব দরকার সব দরকার। শোনো মাস্টার, শোনো মেম্বার, তোমাগো দুইজন রে একটা ফাইনাল কথা বলি, দেখছো কারবার কথা বলতে গেলে ইংরেজি আইসা পড়ে, ঠেকাইতে পারি না, কিছু মনে করো না। এখন হয়েছে কি, খুব গুড লাকের মধ্যে আছি, মানে আমার অবস্থা খুবই খারাপ। এর মধ্যে সামনে ইলেকশন অল্প কয়েকদিন পরে, আর তুমি তো গ্রামের অবস্থা জানোই, এক একটা টাউটের পিছনে 50-60টা করে ভোটার, অগরে মেলা টাকা দিতে হয়েছে, এর মধ্যে তোমারে দিছি 20,000, আরও 10-20,000 লাগে অসুবিধা নাই দিবনে, এর চেয়ে বেশি আমার কাছ থেকে আশা করিল না। কিন্তু চেয়ারম্যান সাহেব, টাকা জোগাড় না হইলে তো রূপালী মারা যাবে। আমার তো কিছু করার নাই রে বাবা, শোনো, এই রূপালী রে মরালি বেরামে ধরছে, ওরে বাঁচান যাব না। প্রত্যেকবার ইলেকশনে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেন, রূপালীর মতো একটা শিক্ষিত মেয়ে চিকিৎসার অভাবে মরে যেতেছে, তারে দেওয়ার মতো টাকা আপনার কাছে নাই, দুঃখজনক চেয়ারম্যান সাহেব, কষ্ট পাইলাম। কষ্ট পাইলে আমার তো কিছু করার নাই, আগে তো আমার ব্যবস্থাটা করতে হইব নাকি? কান্তাছে হ্যাঁ, আরে দর্মিয়া বুড়া মানুষ হইয়া লেদার মতো কাঁদো না, সবুর সবুর। মানুষের চোখের পানির কোনো মূল্য আপনার কাছে নাই চেয়ারম্যান সাহেব, এটা আমরা বুঝে গেছি। মামা চলেন, বসো বসো বসো, কথাটার উত্তর শুনে যাও। গ্রামের যত পুকুর আছে না, গরু ছাগল কুশল করাইয়া এগুলি দূষিত করে ফেলাইছে, চোখের পানি দিয়া তো আর ঠিল্লা পড়বো না, আর এই পানি মাঝে খাইবও না, আগে ওইটা ঠিক করে লই, পুকুরগুলির পানি এককারে পরিষ্কার করে লই, পরে চোখের পানির কথা পরে ভাব। মামা চলেন, আসি চেয়ারম্যান সাহেব। আচ্ছা আসো, বেশি পণ্ডিতি লাগলো তো সমস্যা আছে? কোন সমস্যা নেই, আছে সমস্যা নাই বললাম, আছে কদিন পরে তুমি আমার স্বামী হইবা, স্বামীর গায়ে বর লাগতি। আচ্ছা শুনো, তুমি তোমার এই ডুবডুবানি খেলাটা আমাকে শিখাইবা? এই খেলা শিখে তুমি কি করবা? শিখে দোষ কি, এই খেলা তোমার কি কামে লাগবে? কখন কোনটা কামে লাগে শিখে রাখলাম, কি কামে আসবে তোমার? ধরো আমি নদীতে ডুবে যাচ্ছি, কিংবা ধরো বন্যা হয়েছে, চারিদিকে পানি সব বাসাল হয়ে যেতেছে, তখন তখন তোমার ডুবা থাকার টেকনিকটা কামে লাগবে। তুমি আমাদের এলাকায় নদী পাইলে কই, বন্যা হয়েছে কখনো? আমাদের গ্রামে আছে পুকুর আর দিঘি, তুমি তো সাঁতার জানো, সাঁতার জানলে পুকুরে সমস্যা কি আর দিঘিতে সমস্যা কি বলো? বুঝছি তুমি আমারে শিখাইবা না। আচ্ছা যে খেলা শিখে কোনো লাভ নাই, সেই খেলা শিখে তুমি অযথার সময়টা নষ্ট করবে কেন বলো তো? একদিন দেখবা যে সত্য সত্যি আমি পানিতে ডুবে মরছি, তখন তোমার কষ্টের কোনো সীমা থাকবে না। মরণের কথা কোনোদিন মুখে আনব না, খবরদার, আমার শুনতে ভালো লাগে না। কেন আমি কোনোদিন মরব না? সুপ, একদম সুপ, একটা কথা বলবো না, আমি তোমার মরতে দেবো না, আমি তোমার মরতে দেবো না, আমি তোমার বাঁচায় রাখবো, যে কোনো কিছুর বিনিময়ে আমি তোমার বাঁচায় রাখবো, খবরদার। কি রে বাবা, মরার কথা বলবো না, মরার মরার তুই কালের কথা কস,
কারে মরতে দিবি না, কি হয়েছে কি বাজান, কারে মরতে দিবি না, কি কর মা গো, আর কেউ লাগে রে মা, ভাল লাগে না মা, কি হয়েছে বাবা, কি হয়েছে মা, ওই রূপালে যে অসুখ হয়েছে না, অসুখ ভালো করতে অনেক টাকা লাগে, কত টাকা, এত টাকা, এত টাকা আর বাপে পাইব কো, পাইব মা, পাইব, পাইতে হইব, নাইলে তো রূপালে আসবে না, তুই এত চিন্তা করতেছিস কেন বাবা, মেম্বারে মাই মেম্বার চিন্তা করবো, ওই টাকা পাবো না পাইব, তুই ঘুমা তো ঘুমা, নে রাত জেগে না, শরীর খারাপ হয়ে যাবে, মা বলা না মা, আমার কি বলা, কি আমি বাঁচতে চাই মোনা ভাই, আমারে বাঁচাও, আমার কি অসুখ হয়েছে, এই অসুখ ভালো হয় না, আমারে বাঁচাও মোনা ভাই, মোনা ভাই আমারে বাঁচাও, মোনা ভাই আমি বাঁচতে চাই, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে তোমার জন্য এই কাজটা কিন্তু খুব রিস্কি হয়ে যাচ্ছে মিশা ভাই, এটা আমার জন্য কোনো ঘটনাই না, এই তুমি আমাকে এরকম মিশা মিশা বলে ডাকবে না তো, এটা আমার নাম নাকি, আমার নাম মশিউর রহমান, এত সুন্দর একটা নাম থাকতে তুমি কি স্যার নামে ডাকো, হয় মশিউর রহমান ডাকবে নাহলে স্যার ডাকবে, ঠিক আছে স্যার, স্যার স্যার আমার জন্য এটা কোনো ব্যাপার না, কোনো ঘটনাই না আমার জন্য স্যার, না তুমি এতক্ষণ পানিতে ডুবে থাকবে 24 ঘন্টা, তুমি তো অসুস্থ হয়ে যেতে পারো তাই না, এটা খুব রিস্কি হয়ে যাচ্ছে কিন্তু আসলে স্যার, এটা রিস্ক পিস কোনো কিছু না, সেটা তো আমি তো খেলবো স্যার, এটা কোনো রিস্ক নেই স্যার, এটা কোনো ব্যাপার না আমার জন্য, কোনো ব্যাপার না স্যার, খেলা শুরু হয়ে যাবে স্যার, টিকিট বেচা হবে, টাকা উঠবে স্যার, সেই টাকাটা আপনি শহরে চলে যাবে স্যার, রূপালী ভালো হয়ে যাবে, তারপর খেলা হোক না হোক এটা কোনো ব্যাপার না স্যার, এটা তো জালিয়াতি, আমি একজন শিক্ষক মানুষ, ছাত্রদেরকে আমি নীতির কথা শিখাই, আর তুমি আমাকে এরকম একটা জালিয়াতিতে সম্পৃক্ত করতে চাও, স্যার এটা জালিয়াতি হবে কেন স্যার, এটা তো একটা খেলা স্যার, খেলা হার জিত থাকে না, কেউ জিতে কেউ হারে তাই না, সবাই তো জিতে না আর সবাই তো হারে না, মনে করুন স্যার এই খেলা আমি হেরে গেছি স্যার, মোনা ভাই বিশ্ব রেকর্ড গড়ার চ্যালেঞ্জ হাতে নিয়েছেন, মেধাবী ছাত্রী রূপালীর জীবন বাঁচাতে অনেক টাকার প্রয়োজন, এই টাকা জোগাড়ের জন্য মোনা ভাই 24 ঘন্টা পানির নিচেই থাকার জন্য চ্যালেঞ্জ হাতে নিয়েছেন, আগামী রবিবার সকাল 10টা হতে সোমবার সকাল 10টা পর্যন্ত উনি পানির নিচেই থাকবেন, টিকিটের মূল্য মাত্র 200 টাকা, 200 টাকা, 200 টাকা, বিশ্ব রেকর্ড হবে রে ভাই, বিশ্ব রেকর্ড হবে, আমার কলজের ভিতর নাচে তাই না, নাচে হ্যাঁ সব সব একদম সব কান্দবা না, খবরদার এই খেলা তুই খেলতে পারবি না মোনা, আমি অত বড় ডাক্তার না কিন্তু এটা বুঝি 24 ঘন্টা পানির নিচে থাকা কোনো মানুষের পক্ষে সম্ভব না, অবশ্যই সম্ভব না কিন্তু আমার জন্য এটা কোনো ব্যাপারই না, ডাইল বাদ কারণ আমার প্র্যাকটিস আছে,
তোর এই প্র্যাকটিসে কয়েক ঘন্টা চলতে পারে, কিন্তু ২৪ ঘন্টা কোনো কাজে লাগবে না। তাহলে কি হবে? অনেক কিছু হতে পারে। কি হতে পারে? শরীরের টেম্পারেচার কমে যেতে পারে, পানির নিচে শরীর বরফের মতো শক্ত হয়ে যেতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। তাছাড়া পানির নিচে কত রকম জিনিস আছে। মা, ও মা, কি বলে? এই দিঘির বাড়িতে আমরা গোসল করে বড় হয়েছি, ডুবাই বড় হয়েছি, আর এই দিঘির বাড়িতে নাকি কি আছে মা? কি দাও। আমার একদম সোজা কথা, তুই এই খেলা খেলতে পারবি না। মনা, তোমার কথা শুনে তো সত্যি এখন আমরা বিপদে পড়তে যাচ্ছি। মান সম্মান নিয়ে টানাটানি লাগবে। এখন পর্যন্ত তো টিকিট সেরকম বিক্রি হয়নি, আজ বাদে কালকে খেলা। আজকে দিনের মধ্যে কয়টা টিকিট বিক্রি হবে তোমার বলো? স্যার, আর কত টিকিট বিক্রি হওয়ার লাগবে? অন্তত ২০০০ টিকিট তো আরো বিক্রি করতেই হবে, নাহলে কেমনে হবে তুমি বলো? গ্রামের মানুষের কাছে টাকার কিন্তু অভাব নাই, কিন্তু কে এই টাকা খরচ করে তোমার ডুবডুবানি খেলা দেখতে যাবে বলো তো? স্যার, স্যার আপনি আমার লগে কোথায়? স্যার আসেন না, স্যার বলছি আসতে। আপনি আমরা বলছেন আমার সঙ্গে সঙ্গে থাকবেন, স্যার আপনি বলছেন আমার সাপোর্ট দেবেন। সুপ্রিয় এলাকাবাসী, বিশ্ব রেকর্ড গড়ার খেলা দুর্দুবানি খেলা দেখার টিকিট আর আমাদের হাতে নেই। সমস্ত টিকিট আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব আকবর আলী উনি কিনে নিয়েছেন। আপনারা যদি কেউ এই খেলা দেখতে চান তাহলে চেয়ারম্যান আকবর আলীর কাছে চলে যান, আগে গেলে আগে ভিত্তিতে টিকিট পাবেন। হ্যাঁ, টিকিটের মূল্য ছিল মাত্র ২০০ টাকা, কিন্তু চেয়ারম্যান আকবর আলী সমস্ত টিকিট কিনে নিয়েছেন আর আমাদের হাতে কোনো টিকিট নেই। আপনারা যদি খেলা দেখতে চান তাহলে পাগলামি কইরা নিজের জীবনটা নষ্ট করিস না। একটা খেলায় হারলে কিচ্ছু যায় আসে না, বাইচা থাকলে তবে একটা ভালো কাজ করতে চাই। চেয়ারম্যান হিসাবে খেলা কিন্তু আমি বন্ধ করে দিবার পারি, কিন্তু করবো না। কেন? আমার নিজের স্বার্থ, ইলেকশনের স্বার্থে। আরে তুই তো আমার বোকা বানায় টিকিটগুলো বিক্রি করে দিতে চাইছিলি। আমি যাই না শুই না সেই টিকিটগুলো কিনে আনছি, আর যাই না শুই নাই আজ এই খেলাটা আমি বন্ধ করব না। আমার চেয়ারম্যান হওয়ার চাইতেও তোর মতো একটা ভালো ছেলের পয়সা থাকার দরকার আছে। মানুষকে ভালোবাসার জন্য যার বুকে এত তোর, আল্লাহ তোর হাত ধরাস করো।
আমি কোনদিন মরব না। একবার চুপ, একদম চুপ। কোনদিন মরার কথা মুখ আনবা না। আমি তোমাকে বাঁচাবো, আমি তোমার আসল নায়ক, আমি তোমাকে বাঁচাবো, আমি তোমার কিছু হইতে দিব না, যেমনি হোক আমি তোমার বাঁচাবো। তুমি তোমার পোলার এত দুর্বল ভাবতেছ কেন মা? হ্যাঁ, তোমার পোলা কত বড় খেলোয়াড় তুমি জানো, এবং এই খেলায় জিতলে আমার কি হবে সেটাও তুমি জানো। জানো এই খেলা জিতলে কি হবে তুমি সেটা জানো মা? আমি এত বড় খেলোয়াড় চাই না বজন, আমি আমার পোলারে চাই। আমার কিছু হবে না মা, কিছু হবে না, তুমি চিন্তা করো না। তুই খেলা খেলিস না বজন, এই খেলা খেলিস না। আমি আল্লাহর কাছে দোয়া করব, রূপালীর আল্লাহ ভালো করে দিব, ও ভালো হয়ে গেলে ওর লোকে আমি তোর বিয়ে দিব, যদি ওর বাপে রাজি না হয় আমি তার পাশে পা ধরুম, তাতে যদি রাজি না হয় তাহলে ওই বাড়িতে বান্দিগিরি করুম। তবু তবু তুই খেলা খেলিস না বজন, এই খেলা খেলিস না বজন। এত কথা বলো না, তোমার কথা শুনতে আমার ভালো লাগতেছে না, চুপ করো। তার মানে কি তুই 24 ঘন্টার মরণ খেলা খেলবি বজন? তোমার আমি চিন্তা করতে মানা করছি না, আমার জন্য চিন্তা করবে না, কোনো চিন্তা করবে না, আমার জন্য কিচ্ছু বলবে না, আমারে আমি যা করতেছি করবো, আমার কিছু বলবে না, কখনো কিছু বলবে না। তোর কাছে আজকে রূপালী আমার চাইতে বড় হয়ে গেল, আরে বাজান তোরে আমি 10 মাস 10 দিন পেটে ধরছি বাজান, তোর শরীরে আমার রক্ত মাংস দিয়া গড়ারে বাজান। আর আজকে তোর কাছে আমার কোনো দাম নাই রে বাজান, কোনো দাম নাই। আমি ব্যাগ ভুলে গেছি মা, আমার কিছু কইস না, কিছু কইস না, আমার কিছু কইস না, আমি তোর চুপ থাকতে কই না, আমার কথা কইস না। একেবারে বাপের মতন, ভালো কথা হয়েছে তো, খারাপ কথা হয়েছে তো। আরে বলা রে, তোর পেটে দেখা তোর বাপের নিরুদ্দেশ হয়েছিল, আজ পর্যন্ত তোর কোনো খোঁজ পাই নাই। কই তোরে তো আমি কোনোদিন বাপের অভাব পড়তে দেখি নাই, আমিও তোর বাপ, আমি তোর মা। আমি যত দূর পারছি তোরে আগলে রাখছি রে বাজান, এখন তুই আমারই এইভাবে অপমান করলি বাজান। আরে ওমা, তুই আমার জন্ম দিছিস, আমার শরীরের কুলজায় গুদ্দা রক্ত মাংস সব কিছু তোর সৃষ্টি মা, এটা সত্য। কিন্তু মা তোর, তুই আমার জন্মদানের পরে অনেক পরে আমার ভিতরে কুলজার ভিতরে আরও কিছু না একটা জন্ম হয়েছে, কি জানি কি একটা জন্ম হয়েছে, সেটার খুব টান মা, সেটা খুব টান লাগে মা। আমি আমি রূপালীর কতটা ভালোবাসা আমি এটা তোরে বলতে পারবো না, তবে এটা বলতে পারবো মা, রূপালি যদি না থাকে, রূপালি যদি বাইসে না থাকলে আমি বুঝতে পারবো না। আমার মা পুরো দেশ মা, আমার মা পুরো দেশ মামা, টাকা পয়সা কিন্তু সব দড়ি দিয়ে তোমার মাজায় টাইট করে বাইন্ধা দিছে, বাসে ওইটাতে কিন্তু তুমি মাজায় হাত দিবা না বা ওইদিকে তাকাবা না, তাহলে কিন্তু মানুষের সন্দেহ করবে না। আচ্ছা বাবা, ঠিক আছে মামা।
একমাত্র কথা শুনলে আপনার কথাই শুনবে। প্রিয় এলাকাবাসী, আমি আপনাদের গ্রামের কবিরাজ বলছি। আজ একটা বিশেষ, এই মুহূর্তে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আপনারা জানেন মনা আমাদের কত প্রিয়, আপনাদের সবাই প্রিয়। তাই আমি বলি যে আপনারা এখন এই খেলাটা বন্ধ করেন, কারণ এটা না হলে পরে যে কোনো সময় একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই আপনি সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি, আপনাদের কাছ থেকে আমি অনুমতি চাচ্ছি যে অবিলম্বে এই খেলাটা বন্ধ করে আমরা আসেন। আমরা সবাই গ্রামবাসী, এটা একটা বিশ্ব রেকর্ডের খেলা, আমাদের গ্রামের গর্ব, মনে হয় বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে। আপনারা বলেন এটা কি বন্ধ করতে রাজি আছেন? এটা কি বন্ধ করতে রাজি আছেন? আমার একটা মাত্র পোলা আল্লাহ, আমার পোলাটা বেকুব সে হইলেও তোমার বান্দা তুমি, তার সহায় থেকে আল্লাহ। আমি মা হয়ে তোমার কাছে ভিক্ষা চাইতেছি দুইটা হাত তুললা আল্লাহ, তোমার দরবারে দুই হাত তুলছি আল্লাহ, তুমি আমার দোয়া কবুল করো আল্লাহ, কবুল করো। আমি বুঝতো, একটা লোক 24 ঘন্টা পানি নিচে থাকবো এটা কি সম্ভব নাকি? কিভাবে সম্ভব? মনে হয় তো দেখা দিতেছে, দেখা যাইব। এত চিলাস ব্যাপারটা, কালকে সকালেও মনে হয় দেখাই দিব, সে কত বড় হিরো। হয় সর সর সর, একটা লোক 24 ঘন্টা পানির নিচে ডুবেছে, আর তোরা নামাজ নেকালাম নাই, তোরা তারা নিয়ে লাফাল করে যাচ্ছ না? বেদব বর্মে যা, তোরা এনতে যা, প্রায় নামাজ করবো আমি, যা। Bye!
মোনাকে নিয়ে মানুষের আলোচনা কিছু সময়ের মধ্যে শেষ হয়ে যায়। রূপালীও সুস্থ হয়ে ফেরে। এরপর গ্রামে ভিন্ন একটা আলোচনার ঝড় ওঠে। সেই গল্প এখনো চলছে। কেউ কেউ আবার এর মধ্যে একটা অন্য দৃশ্য দেখতে পেয়েছিল।